এখন এখানে আর কি কথা বলতে ইচ্ছুক আপনি আপনি কথা বলতে চাচ্ছিলেন আপনি বলেন আপনি কি অসুবিধার মধ্যে পড়েছেন এখন আমার এনামুল হক বাবু আবার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট আমি সুদানে এসে দু মাস হয় এই দু মাসে এসে আমরা দু মাসের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় পড়ে গেছি এখানে প্রায় 200 অধিক মানুষ আছে যে আমরা এখানে পোর্ট সুদানে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছি এখানে আমি 15 তারিখে আসার পরে শুনছিলাম যে দুই একদিনের মধ্যে আমাকে স্বদেশ প্রত্যাবাসন করবে এখানকার দূতাবাস কর্তৃপক্ষ আমাদের এই বিষয়টা কোনোভাবেই গুরুত্ব সহকারে দেখতেছে না জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন আমি একজন বাংলাদেশি নাগরিক সকল নাগরিকের পক্ষ থেকে আমরা বাঁচতে চাই আমরা বাঁচার আগতি করতেছি আমরা আপনাকে বাঁচার জননেত্রী শেখ হাসিনা আপনি যদি এত ছোট করে কিছু করতে পারেন আমরা এখানে 200 মানুষ আটকে পড়া মানুষের কেন আপনি ব্যবস্থা করতে পারবেন না আপনার কাছে আমার সমনীয় আবেদন আপনি দয়া করে আমাদের এখানে কিছু আরো মা শিশু আছে চার মাসের বাচ্চা আছে যারা অসুস্থ হয়ে গেছে সকলের কাছে সকলের উদ্দেশ্যে আমার কাছে আপনার কাছে অনুরোধ সবনীয় অনুরোধ আপনি সকলকে বাঁচান এই অবস্থায় আমরা থাকতে পারতেছি না এখানে অতিরিক্ত গরম এখানে বসবাস করার কোনো সুব্যবস্থা নেই আমরা অনেক কষ্টের মধ্যে আছি তাই প্রধানমন্ত্রীর কাছে সবনীয় অনুরোধ আপনি দয়া করে আমাদের এখানকে হস্তক্ষেপ নিয়ে আমাদেরকে বাঁচান ধন্যবাদ আমাদের সাথে সেই ফ্যামিলি গুন্ডা আমরা কিন্তু এই ক্যাম্পে রাখতে পারি নাই আমরা নিজস্বভাবে বাসা ভাড়া করে রাখার চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু খার্তম থেকে আমরা পোর্ট সুদানে আসছিলাম এখানে আসার পরে দেখি এখানে কোনো ধরনের কোনো বাসা এবং কি হোটেল কিচ্ছু পাওয়া যায় না আমাদের ফ্যামিলিদের খুবই ভয়াবহ অবস্থা সেখানে তিন মাসের বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছর সাত বছরের বাচ্চারা আছে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো সত্যি দুঃখের বিষয় হলো আমি একজন আমলিকের সৈনিক আমি সারা জীবন আমলিকের জন্য সুদান একই করে গেছি সবাই জানে আমি দীর্ঘ 12 বছর যাবত এই সুদানে আমি আহ্বায়ক কমিটি হিসেবে এবং প্রতিষ্ঠিত আমি একটা আমলিকের কমিটি এখানে প্রতিষ্ঠিত করেছি আপনার কার্য আপনার কার্যালয়ে সেটা জমা দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলবো এই মুহূর্তে আমরা যে 200 লোক পরে আসছি এখানকার 60% এর উপরের লোক সবাই ব্যবসায়ী কারণ আমাদের আসার কারণটা হলো আমরা এত শেষে কেন আসলাম আমাদের ওখানে অনেক ইনভেস্ট করা কেউ 200 কোটি কেউ হয়তোবা 1 কোটি কেউ হয়তোবা 50 লাখ টাকা ফেলে আসছে কিন্তু সবাই আমরা ইনভেস্ট করে আসছি এই কারণে আমরা কিন্তু প্রথম ধাপে বাংলাদেশে যেতে পারি না আজকে আমার চোখে যে পানিটা আসছে সেটা আমার নিজের জন্য না আমি সারা জীবন আপনার দলকে আমি 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 কথা বলতে পারতেছি না কারণ আপনার দলকে আমি ভালো